আমাদের আজকের আলোচনা দুই প্রকার বিদ্যা, একটা বিদ্যা আর একটা অবিদ্যা। এখানে সর্বপ্রথমই মহাজন বলছেন, এমন নিতান্ত জানি হো ভাই, হরি না জানিয়া লাখ জানো যদি সে জানাই কেবল ছাই। মনকে বলছেন, মন তুমি পৃথিবীতে যত কিছুই জানো না কেন, তুমি জগতের মধ্যে বড় পণ্ডিত, বড় বিজ্ঞানী, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার বা বড় কোনো কর্মকর্তা, কিন্তু তুমি ভগবানকে জানো না, তো তোমার সমস্ত কিছু ছাই হয়ে গেল। হরি না জানিয়া লাখ জানো যদি সে জানায় কেবল ছাই। এই সম্বন্ধে বর্ণন করতে গিয়ে আমাদের মহাজনগণ আবার বলছেন, চারিবেদ সরদর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে মিছে তার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। এই যে দেখুন বর্ণনা করলেন, চারিবেদ সরদর্শন সবকিছু আপনার কণ্ঠস্থ, কিন্তু আপনি মহাপ্রভুকে জানলেন না, মহাপ্রভুকে বুঝলেন না, তো আপনার কি হয়ে গেল? এই চারিবেদ সরদর্শন জানাটা অন্ধ ব্যক্তির আয়না দেখার মতো হয়ে গেল। তারপর বললেন যে কিভাবে এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো, এই জগতের যত বিদ্যা আছে এক সময় ওই বিদ্যা আপনাকে ছেড়ে চলে যাবে, বিদ্যা ছেড়ে চলে যায়। অনেকে তো বলে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি, ট্রেনিং চলে যায়। বলছে হ্যাঁ চলে যায়, কখন কখন চলে যায় ট্রেনিংটা, কখন চলে যায়? ধরুন আপনার বয়স হয়ে গেল, হয় না বয়স? যখন বয়স হয়ে যাবে তখন আপনি সব ভুলে যাবেন। বয়স হলে কি হয়, সবাই সব ভুলে যায় না, একদম মাথায় কিছু থাকে না। বলছে কত কিছু জানতাম, কত কিছু মুখস্থ করতে পারতাম, এখন আর কিছু মনেই থাকে না। মনে থাকে? বয়স হলে কিছু মনে থাকে না। আবার বলছেন যে এই এটা তো মনে থাকেই না, আবার মনে থাকার আগেও এই বিদ্যা নষ্ট হয়ে যায়। কিরকম এই বিদ্যা? কেবলমাত্র আমরা স্বার্থের জন্য ব্যবহার করি জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তব ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা। বিদ্যা আমাদের গাধা বানিয়ে দেয়। তো এই বিদ্যার সাথে যদি আপনার ভগবান যুক্ত না থাকে, তবে ওই বিদ্যাটার বিদ্যা রইল না, এটা আপনার বাধা হয়ে গেল, অবিদ্যা হয়ে গেল, এটা আপনার স্বার্থের জন্য ব্যবহার করা হয়ে গেল। আমরা বিদ্যা লাভের প্রকৃত অর্থ সম্বন্ধে কি জানি? আমরা যতটুকু বুঝি, বিদ্যা মানে একটু পড়াশোনা করবে, হ্যাঁ একটু একটা পজিশনে গিয়ে ভালো চাকরি বাকরি করে একটা কিছু তৈরি করবে, জগতে বড় একটা কিছু হবে, বিদ্যার ফল কিন্তু এটা নয়। বিদ্যার সর্বপ্রথম ফল হলো মানুষ হওয়া। এটা যে আমরা হচ্ছি না তার বহু প্রমাণ আছে। কেন আমরা বিদ্যাটা কেবল নিজের স্বার্থের জন্য ব্যবহার করা আরম্ভ করেছি? না, ভালো পড়াশোনা করলে, চাকরি বাকরি করলে বেশি টাকা আসবে,
সরকারি চাকরি হবে নয় বড় কোনো কোম্পানিতে চাকরি হবে কিংবা বিদেশে চলে যাওয়া যাবে স্কলারশিপ পেয়ে, ওইটা কি হয়ে গেল জীবনটাকে ব্যর্থ করে দিল। তার প্রথম প্রমাণ হলো এত বিদ্যা লাভ করার পরও আমাদের মধ্যে মনুষ্যত্ব নামক যে শব্দটা ওটা খুঁজে পাওয়া যায় না। কেন? ভালো কিছু শিখলে তো, জাগতিক কথা বলছি, ভালো কিছু শিখলে তো নিজেকে মনে করে যে আমি বড় পণ্ডিত, তো ওই পণ্ডিতকে কে ছুঁতে পারবে? তার তো অহংকারে একদম আকাশচুম্বী, তার মাথাটা আকাশে লেগে আছে, অহংকার আকাশচুম্বী। কিন্তু ওই ব্যক্তি যদি মনুষ্যত্ব শেখে, ওই ব্যক্তি যদি নিজের জীবনটা অস্থায়ী জীবন, এর মধ্যে বিদ্যার সাথে ভগবানকে যুক্ত করতে হবে এই কথা জানে, তবে তার ওই বিদ্যাটা বিদ্যাই থেকে যাবে, এটা অবিদ্যা হবে না। বলছে শরীর অবিদ্যা জাল, শরীরটা কিসের জাল? আমি যে দেহটা নিয়ে বিদ্যা গ্রহণ করছি সেই দেহটাই তো অবিদ্যা, অবিদ্যার জাল। শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল, একে তো পুরো শরীরটা কি অবিদ্যা দিয়ে মোড়ানো, তার মধ্যে দেহের প্রত্যেকটা অঙ্গ জড়, জড় ইন্দ্রিয়। আমরা জড় বলতে তো কি বুঝি? যে নড়তে চড়তে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, এটা জড় বস্তু। কিন্তু আমাদের এই দেহের প্রত্যেকটা অঙ্গই জড়। চেতন হয় কখন? যখন এই দেহের মধ্যে কিছু একটা থাকে, ওই চিন্ময় আত্মা, আত্মা পরমাত্মা যখন দেহের মধ্যে থাকে তখন ওটা কি হয়? চেতন হয়, আর চলে গেলে এটা অচেতন, জড় হয়ে যায়। তাই বলছে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল, তার মধ্যে আবার জরেন্দ্রিয়, জীবে ফেলে বিষয় সাগরে, এই অবিদ্যার জাল আমাদেরকে কি করে বিষয়ের মধ্যে ফেলে দেয়। কেমন হয়? অহংকার বাড়িয়ে দেবে, ধরাকে সরাগ জ্ঞান করবে, মনুষ্যত্বের লেশমাত্র থাকে না। কিন্তু যদি কেউ মনুষ্যত্বের অনুশীলনটা আগের থেকে করে, তাহলে তার ওই বিদ্যাটা তার কোনো ক্ষতি করতে পারে না, বরং উপকার করে। ব্যবহার করতে জানতে হবে না। কথায় বলে না যে কি, যে কোনো একটা জিনিস বাঙালি কর্পূরের মর্ম জানে না, কথায় বলে না তো বাঙালি কর্পূরের মর্ম জানে না, এটার অর্থ কি? এখন কেউ যদি কর্পূর মনে করে, আরে কর্পূরকে চিনি মনে করে মুখের মধ্যে পুরে দেয়, মুখটা পুরে যাবে না? দেখছাই মুখটাই নষ্ট হয়ে গেল, সে চিনতে পারছে না, না এই জন্য চিনি মনে করে খাচ্ছে, আর মুখটা কেমন হয়ে গেল? যতগুলি চিনি আমরা খাই একসাথে, এতগুলি কর্পূর মুখে দিলে কেমন হবে? মুখটাই পুড়ে যাবে, অনেক যন্ত্রণা হবে এর জন্য। কেন? এটা দাহ্য বস্তু, দাহ্য পদার্থ। ঠিক তেমনি বিদ্যাটা কি করে ব্যবহার করতে হয় তা যদি আমরা না জানি, ওটা আমার জন্য মৃত্যুর কারণ হয়ে যাবে। তাই বলছে বিদ্যা দুই প্রকার, একটা পরাবিদ্যা আর একটা অপরাবিদ্যা। পরাবিদ্যা অপরাবিদ্যা, একটা হলো জাগতিক বিদ্যা আর একটা হলো পারমার্থিক বিদ্যা। যে বিদ্যা বন্ধনের কারণ, সেই বিদ্যাটাকে আমাদের ধারণ করা উচিত নয়, আর যে বিদ্যা আমাদের মুক্তির কারণ, সেই বিদ্যাটা হৃদয়ে ধারণ করতে হয়। তাহলে এত বিদ্যা লাভ করার পরেও আমি কি করলাম? এত বিদ্যা লাভ করার পরেও আমি এখনো পর্যন্ত মিথ্যা বলাটাই ছাড়তে পারলাম না। যারা বিদ্বান তারা আরো বড় মিথ্যাবাদী, তথাকথিত বিদ্বান, যারা সকলে তো না, তথাকথিত বিদ্বান নামে বিদ্যা লাভ করেছে, দেখবেন মিথ্যাবাদী, এমন মিথ্যাবাদী আর জগতে নেই। এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথাটা বলে দেবেন, আপনি কি মেনে নিতে বাধ্য?
তাহলে ওই সব ব্যক্তিদের বিদ্যায় কি হলো, কি লাভ হলো বিদ্যা দিয়ে? বিদ্যাটাকে আর বিদ্যা আছে এখানে, বিদ্যাটা অবিদ্যা হয়ে গেছে। তারপর কি বর্ণনা করা হচ্ছে? পরে বললেন, বেদ বিদ্যা দুই তো কিছুই নাহি জানত, বেদও জানা নাই তার কোনো জাগতিক বিদ্যাও জানা নাই। সে যদি গৌরাঙ্গ করে সার, আগের ব্যক্তি কি করলো? এত বিদ্যা লাভ করেও গৌরাঙ্গকে সার করলো না, তারটা কি হয়ে গেল? অন্ধ ব্যক্তির আয়না দেখার মতো। আর যে ব্যক্তি গৌরাঙ্গ করিল সার, নয়নানন্দেতে ভনে সেই সে সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার, সমস্ত সিদ্ধি তার করতলে এসে গেল। সমস্ত সিদ্ধি কে? সমস্ত সিদ্ধিটা কিরকম? বলছে সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। সর্বসিদ্ধিটা কি? গোবিন্দ চরণ। আপনি সব পেলেন কিন্তু ভগবানের ভজন করলেন না, ওনার অনুভূতি আপনার মধ্যে নাই, আপনার কিছুই পাওয়া হলো না। আপনি কিছুই পেলেন না, আপনার কিছুই নাই, কিন্তু আপনি গোবিন্দকে হৃদয়ে ধারণ করেছেন, আপনার সব পাওয়া হয়ে গেল। দৃষ্টান্ত দিচ্ছেন, এই কথা ভগবান বিষ্ণু বলেছিলেন এক দরিদ্র ব্রাহ্মণকে। ওইটা আমরা বলেছিলাম যে দরিদ্র ব্রাহ্মণ যখন ভিক্ষা করে কিছু অর্থ আনলো, সেই অর্থ দিয়ে চাউল কিনতে যাবেন, চাউল আর লবণ আনতে গেছেন। তো ওখানে কিনতে গিয়ে দেখলেন যেই পাথরটা দিয়ে লবণ মাপা হচ্ছে সেটা একটা শালগ্রাম শিলা। তখন উনি কি করলেন, ওই দোকানিকে বললেন ওই পাথরটাকে আমাকে দিয়ে দাও। তখন দোকানি বলছেন, আমি যে তোমাকে পাথরটা দিয়ে দেব, এই পাথরটা দিয়ে আমি তো লবণ মাপার কাজ করি, তা আমি তোমাকে কেন দিয়ে দেবো, আর এটা দিয়ে তুমি কি করবে? বলছে, ভাই এত কথা বলো না, তুমি আমাকে পাথরটা দিয়ে দাও, বিনিময়ে আমি যা টাকা তোমাকে দিয়েছি, যে চাউলগুলি মেপে দিয়েছো চাউলও রেখে দাও, লবণও দিতে হবে না। এবার দোকানি বলছে, ওই ব্রাহ্মণ মনে হয় অভাবের তাড়নায় মানে মূর্খ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আরে পাগল, তুমি কি ওই পাথর খেয়ে জীবিত থাকবে? তখন বললেন, সে তো আমি জানি না, তবে তুমি আমাকে পাথরটা দিয়ে দাও। দোকানি ভাবলেন টাকা পাওয়া যাবে অনর্থক, তোর পাথর নিলে নিও, আমি রাস্তা থেকে ওই পাথর একটা কুড়িয়ে নিয়ে আসবো, স্টেশনেই আরে কি বলে ওই ট্রেনের লাইনে পাওয়া যায়, ঠিক আছে। এবার কি করলেন, ওই পাথরটা তো শালগ্রাম শিলা ছিল, ওই দোকানি তো বুঝে না, মূর্খ কি আর কর্পূরের মর্ম বুঝে, ওইটাকে উনি ঘরের মধ্যে মন্দিরে স্থাপন করে পুজো দিচ্ছেন। এবার ওই পাথরটা কথা বলছে, এই ব্রাহ্মণ, তুমি যে আমাকে ওই লবণের ভেতর থেকে এখানে নিয়ে এসছো, আমাকে ওখানে দিয়ে আসো, নয় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। বলছে, কি করবে প্রভু, তুমি কি করবে? বলছে, তোমার সব নষ্ট হয়ে যাবে, যা কি আছে চলে যাও, তাতে তো আপত্তি নাই। ও, তুমি চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিচ্ছ, এটাকে সাধারণ মনে করছো, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। তার এক এক মেয়ে এক ছেলে, দুটো মুখের মধ্যে রক্ত উঠে মারা গেল। তারপর বলছে, দেখো তোমার ছেলে মেয়ে মারা যাচ্ছে, এখনো সময় আছে, আমাকে এখান থেকে সরিয়ে দাও। বলছে, দাও আরো নিয়ে যাও, আমার আপত্তি নাই। এইবার তার বউ মারা গেল। এইবার উনি কি করলেন, যে ঘরের মধ্যে থাকেন ওখানে ওই ঘরটা পুড়ে ছাই হয়ে গেল, কুড়ের ঘরটা। আগের দিনে কি এত কিছু ছিল কুড়ের ঘর? এইবার উনি প্রতিদিনের ন্যায় ভিক্ষা করতে যান, ওখান থেকে ভিক্ষা করে যা পান রান্না করেন, ভোগ লাগান, তুলসী পত্র দেন ভগবানকে, এই চলছে। এইবার কি করলেন, ব্রাহ্মণ এখনো সময় আছে, আরো কঠোর সময় তোমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছেড়ে দাও। বলছে, প্রভু যখন পৃথিবীতে এসেছিলাম তখন কাউকে নিয়ে আসিনি,
ছেলে মেয়ে আর বউয়ের কথা বলছো, এগুলিকে কি আমি সাথে নিয়ে এসেছি? তোমার তোমারটা তুমি নিয়ে গেছো, আমার তাতে কি আসলো গেল? আর ঘরের কথা বলছো, তা তো আরো অপেক্ষা নাই, এগুলি তো আমার আরো দরকার নাই। ও, এতেও তোমার হবে না। এবার ব্রাহ্মণকে কুষ্ঠ রোগ দিয়ে দিল, সারা শরীরে কুষ্ঠ ব্যাধি, শরীরে পোকা হয়ে গেছে, পোকাগুলি পড়ছে খসে খসে। সেই ব্রাহ্মণ তখন কি করছেন? শুয়ে শুয়ে আর উঠতে পারেন না, ভিক্ষা করতে যেতে পারেন না, শুয়ে শুয়ে বলছেন, প্রভু আমার তো যাওয়ার মতো ক্ষমতা তুমি রাখোনি, কি করব? শুয়ে শুয়ে উনি ভগবানের নাম করছেন, নাম ছাড়েন না, নাম করে যাচ্ছেন। আর আমরা একটু এদিক সেদিক হলে এমনি ভগবানকে গালি আরম্ভ করি। আর এটা সাক্ষাৎ ভগবান নিজে দেখিয়ে কষ্ট দিচ্ছেন, এই দেখ এই তোকে আমি কষ্ট দিচ্ছি না। এবার ব্রাহ্মণ শুয়ে শুয়ে যখন কাঁদছে, ভগবান তখন ওই শালগ্রাম থেকে প্রকটিত হয়ে গেলেন। প্রকটিত হয়ে বলছে, ব্রাহ্মণ তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যে ব্যক্তি এই সংসারের আশা করে তাকে আমি সংসার দিয়ে দেই, জীবনের জন্য তার থেকে দূরে সরে যায়। আর যে ব্যক্তি আমার কাছে কিছুই চায় না, আমি তার হয়ে যাই, আর আমি যার হয়ে যাই তার আর কোনো অভাব থাকে না। এজন্য কি বলছে যে, বেদ বিদ্যা দ্বৈত কিছুই নাহি জানো তো, আপনার কিছু জানা নাই, আপনার অর্থ নাই, সম্পত্তি নাই, লোকজন নাই, টাকা আর কি বলে ওই, আপনার কোনো লেখাপড়া জানা নাই, শাস্ত্র জানা নাই, কিন্তু আপনি ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন, ভগবানের সেবা করছেন, তখন কি হয়ে গেল? আপনার সর্বসিদ্ধি প্রাপ্ত হয়ে গেল। সেই সর্বসিদ্ধিটা হলো গোবিন্দচরণ। তাই এখানে ওই ব্রাহ্মণকে ভগবান বিষ্ণু বলছেন, তুমি চিন্তা করবে না, এতদিন আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি সব পাবে, যাদের হারিয়েছ তাদের পাবে, তাদের পাশাপাশি আমাকেও পাবে। অর্থাৎ এই যে, যে সবকিছু আমাকে দিয়ে দিয়েছে সে তো আমার হয়ে গেছে, আর যে আমার হয়ে গেছে আমিও তো তার হয়ে গেছি, তুমি আমার আর আমি তোমার। সর্বসিদ্ধি করতলে তার, তার করতলের মধ্যে সেই গোবিন্দ চরণই এসে গেল, তার হাতের মধ্যে ভগবান এসে গেলেন। অর্থাৎ কি হয়ে গেল, স্বয়ং রাষ্ট্রপতি যদি হাতে চলে আসেন তো পুরো বাংলাদেশটা আমার না, রাষ্ট্রপতি যদি আমার আন্ডারে চলে আসে, আমার কথায় চলে, তো সারা বাংলাদেশটা কার? আমার। ঠিক তেমনি স্বয়ং ভগবান যদি আপনার হাতে চলে আসেন, তখনই সারা পৃথিবীটাই আপনার। শুধু কি পৃথিবী, এই শুধু বাংলাদেশ আর ইন্ডিয়া না, পুরো পৃথিবী না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডই আপনার হয়ে গেল, রইল কি আর বাকি। তাই বলছে, সব জানা আছে ভগবান জানলেন না, হরি না জানিয়া লাভ জানো যদি, সে জানাই কেবল ছাই ছাই। আর তুমি কিছুই জানলে না, হরিকে জানলে তোমার কি হয়ে গেল, ছাইগুলি পর্যন্ত স্বর্ণে পরিণত হয়ে গেল, তোমার অবিদ্যাটা বিদ্যাই পরিণত হয়ে গেল, যে তুমি লেখাপড়া জানো না, তুমি মূর্খ, তোমার মূর্খতাটা এবার ভক্তিতে পরিণত হয়ে গেল। বিদ্যার বিলাসে কাটাইনো কাল পরম সাহসে আমি, আমি খুব সাহসী ছিলাম। যিনি পদকর্তা ভক্তি বিনোদ ঠাকুর, উনি লিখছেন, বিদ্যার বিলাসে কাটাইনো কাল পরম সাহসে আমি, তখন আমি বড় সাহসী, হ্যাঁ আমি বড় বিদ্বান, হ্যাঁ আমি যেহেতু জানি আমার সাথে আর কে পারবে। তোমার চরণ না ভজিনু কবু এখন শরণ তুমি, কখনো তোমার চরণ ভজিনি, কেন? ওই যে বিদ্যার কারণে মাথাটা উঁচু থাকতো, নত হয় না, সূর্যবংশী কারো চরণে মাথা নত হয় না। পড়িতে পড়িতে ভরসা বাড়িল জ্ঞানে গতি হবে মানি, যত পড়ি তত ভরসা বাড়ে না, জ্ঞান যত অর্জন হবে তত কি হবে, এই জ্ঞানই আমার গতি হবে। সে আশা বিফল সে জ্ঞান দুর্বল সে জ্ঞান অজ্ঞান জানি, ওই যে জাগতিক বিদ্যা আমি লাভ করেছি, পড়তে পড়তে ভরসা বাড়ছিল, সেই ভরসা এখন বিফল হয়ে গেল। কেন বিফল হয়ে গেল?
জড়বিদ্যা যত মায়ার বৈভব। জড়বিদ্যাটা কি? মায়ার, মায়ার একটা চক্রান্ত। জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কাল, গাধা হয়ে কি করলাম সংসারের ঘানি টানতে আরম্ভ করলাম। বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো, এখন আর ভালো লাগে না। অনেক কাল কাটিয়েছি, এখন বার্ধক্য এসে গেছে, এখন আর কোনোটাই ভালো লাগে না। যখন খেতে পারতাম জিব্বায় রুচি ছিল, তখন ওই খাবারটা অন্য কাউকে খাইয়েছি, নিজে না খেয়ে থেকে হয় না এরকম। কিন্তু এখন যখন আমার সবকিছু আছে, তখন আমি খেতে পারি না, আমার রুচি নষ্ট হয়ে গেছে, এখন যা মুখে দেই বমি আসে। জীবন যাতনা হইল এখনো, সে বিদ্যা অবিদ্যা হলো। জীবনটা এখন যন্ত্রণাময় হয়ে গেছে, এখন বৃদ্ধকালে আমার বিদ্যাটা যে কোনো ফল দিল না, জিরো হয়ে গেল তা বুঝতে পারছি। অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল শেল। অবিদ্যার জ্বালাটা বিষম জ্বালা হচ্ছে এখন, সেই বিদ্যা, যে বিদ্যা আমি লাভ করেছিলাম অহংকারের বিদ্যা, সেটা আমার বুকের মধ্যে এখন শেল রূপে বিদ্ধ হয়ে আছে। তোমারও চরণ বিনা কিছু ধন সংসারে না আছে আর, তোমার চরণ বিনা আর কোনো ধন সংসারে নাই। আমি এখন বুঝতে পারলাম, কিন্তু যখন বুঝলাম তখন আর সময় নাই। প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামীজি বলতেন যে কি, যখন আমাদের সময় থাকে তখন আমরা বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি তখন আর সময় থাকে না। কত বড় কথা দেখুন। হ্যাঁ, তাই এখানে এই কথা বলছে, তোমারও চরণ বিনা কিছু ধন সংসারে না আছে আর, কখন বুঝলাম? বৃদ্ধকালে। ভকতি বিনোদ জড় বিদ্যা ছাড়ি তুয়া পদ করে সার। আচ্ছা, বৃদ্ধকালে ভগবানের চরণ সার করলে কি কিছু হবে না? বলছে হবে। আগে করিনি, বুঝতে পারিনি, এখন কেন হবে না? যদি খট্টাঙ্গ মহারাজ 48 মিনিট ভজন করে ভগবানকে পেতে পারেন, তো আমরা কেন পাবো না? উনি দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন, যে যুদ্ধ দেবতারা পারছেন না, সেই যুদ্ধে দেবতাদের অসুরদের বিরুদ্ধে গিয়ে কি করলেন? জিতিয়ে দিলেন সেই খট্টাঙ্গ মহারাজ। অথচ সে মানুষ, মাঝে মধ্যে মনুষ্য দেবতাদের উপরে চলে যায়, গেল না? এবার দেবতারা প্রসন্ন হয়ে বলছেন, মহারাজ আপনি বলুন আপনি কি চান, আপনি যা চাইবেন তাই পাবেন। খট্টাঙ্গ মহারাজ চিন্তা করলেন, জীবনে তো অনেক কিছু পেলাম, আর কি আর পাওয়ার বাকি আছে? উনি তখন বললেন, আপনারা দেখুন তো আমার আয়ু কয়দিন? বলছে মাত্র 48 মিনিট। 48 মিনিট পর তুমি মারা যাবে। বলছে যেহেতু আমি 48 মিনিট পর মারা যাব, আপনাদের থেকে কোনো কিছু নিয়ে কি বা করব, এসবের দরকার নাই। উনি 48 মিনিটটাকে সম্বল করে ভগবানের ভজন করে ভগবানকে পেয়েছিলেন, এই 48টা মিনিট, এক মুহূর্ত সময়। বৃদ্ধকালেও ভগবানের চরণে শরণ নিলে কৃপা হয়, তবে নেওয়ার মতো নিতে হবে, আর আগে নিলে তো কথাই নাই, সোনায় সোহাগা। তো এবার দেখুন বিদ্যার ফলটা কি, অবিদ্যা কি ক্ষতি করে, আমরা একটু দেখতে পাবো। একদিন আমরা তো জানি ভারতের কাশ্মীর হলো পণ্ডিতদের জায়গা, এখন তো আর তেমন নাই, আগে ছিল কাশ্মীর। তো সেই কাশ্মীর কিন্তু খুব সুন্দর জায়গা, একসময় যাই তো অনেকবার, তো ওখানেও কিছু ধাম আছে, কিছু তীর্থ আছে, কাশ্মীরে সুন্দর সুন্দর তীর্থ আছে। আমরা হিরণ্যকশিপু যদি বলতেন, এই বরুণ দেব আমি যেটা বলি সেটা করো, সময় মতো জল তোমাকে দিতে হবে, আমি যখন বলবো তখন দেবে। ইন্দ্রদেবকে গিয়ে বলছে, এই তুমি আমার কথা শোনো, এখন বৃষ্টি নামাও। বলছে আরে এখন তো বৃষ্টির সময় না। বলছে তাহলে তোমাকে এখনই মেরে ফেলবো। ইন্দ্রদেব থরথর করে কাঁপতে কাঁপতে বৃষ্টি দিয়ে দিল।
মানে উনি যখন যা প্রয়োজন মন চাইলো রাজার খেয়াল আর ভাঙা দেয়াল। কথায় বলে না, রাজার খেয়াল ভাঙা দেয়াল আর বনের শিয়াল। বনের শিয়াল যে কোন দিক দিয়ে দৌড় মারবে বুঝবেন না, দেয়াল কোন সময় ভেঙে পড়ে যাবে বলা যায় না, আর রাজার যে কোন সময় কোন খেয়াল হবে তাও বলা যায় না। এখন উনি চাইছেন এই না, এখনই আমার বর্তমানে কি গরমের সময়, এখন শীতকালের সবজি লাগবে এখনই দিতে হবে, নয়তো তোমার ঘাড় মটকাবো এখনই মেরে ফেলবে। এখন ওনারা ভয় পেয়ে কি করবেন, ওই হিরণ্যকশিপুর অহংকার কি চূর্ণ হয়নি, এখন আমাদের কি হতে পারে? হিরণ্যকশিপু যিনি যার কথায় দেবতারা চলতেন, রাবণ যার পায়ের তলায় শনিদেবকে পিষে রেখেছিলেন, মনে আছে না আমরা বলছিলাম কথাটা, দেবর্ষি নারদে সে কি বললেন, আরে ধুরু আপনাকে কে বললো আপনি বুদ্ধিমান, আপনি একটা মূর্খের মতো কাজ করেন, বলছে দেবর্ষি আমি কি করলাম, আরে ওই ব্যক্তির পিঠের মধ্যে পাড়া দিলে কি হবে, তাকে উল্টে তার বুকটার মধ্যে পাড়া দিন। এবার বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, অসুরের আবার মোটা বুদ্ধি, হ্যাঁ ঠিকই বলেছেন, যেই শনিদেবকে উল্টেছেন শনিদেবের দৃষ্টিতে তার বিনাশ হয়ে গেল, আগে উল্টে রেখেছিলেন না। তো এইবার ওই যে ব্যক্তি শনিদেবকে বুকের মধ্যে পা দিয়ে বসে আছেন ওই ব্যক্তির অহংকার কি চূর্ণ হয়নি? তো এবার চিন্তা করুন কত বড় বিষয়। তো আমরা কি করব, আমাদের কি গতি হবে, আমরা কি নিয়ে অহংকার করব বলুন, কি আছে আমাদের, কিচ্ছু আছে আমাদের? তাদের যদি এমন দুর্গতি হয়, দুর্যোধনের দুর্গতি হয়নি, ভীম যার শরীরে 1000 হাতির শক্তি আছে সেই ভীম কি মহাপ্রস্থানের সময় বরফের নিচে ডুবে যায়নি? কি বলেন, যুধিষ্ঠির না এক লাগেছিল, ভীমের পা সামান্য একটা বরফের মধ্যে আটকে গেছে আর উঠতে পারে না ভীম। শক্তি কি সময় মতো কাজে লাগে, কাজে লেগেছে, তো এই জড় বিদ্যাও কাজে আসবে না কোনোদিন না। এই বিদ্যার সাথে যদি ভক্তি যুক্ত থাকে তবে এটা কাজে আসবে, একে বলে অপরাবিদ্যা গীতার ভাষায়, একটা পরাবিদ্যা আর একটা অপরাবিদ্যা, একটা জাগতিক বিদ্যা আর একটা পারমার্থিক বিদ্যা। তো কি করে আমাদের কাজে আসবে এসব, এত শক্তি কি রইল, কিচ্ছু রইল না। তা আমিও এক সময় ভুলে যাব, কিছুই আমার মনে থাকবে না, কাজে অহংকার করার কিছু নাই। তারপর কি বলছেন, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। ফলবান বৃক্ষ, যে বৃক্ষে ফল থাকে সেই বৃক্ষটা নত থাকে, আর যে বৃক্ষে ফল থাকে না সেই বৃক্ষটা উঁচু দেখা যায়। লক্ষ্য করেছেন বিষয়টা, এখন কি আমের সময়? না, আম গাছটাকে এখন দেখবেন একটু মাপবেন, ফিতা দিয়ে মাপবেন, আবার যখন আমের সময়ে আমের ভারে যখন ভার বেশি আম থাকবে তখন মাপবেন, দেখবেন ওইটা নত। ফলবন্ত বৃক্ষ যার মধ্যে গুণ আছে সে কখনো মাথা এরকম করে রাখে না, সে সবসময় নত থাকে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, এটা হলো স্বভাব। এবার বর্ণনা দিচ্ছেন, আমরা যেটা আগেই বলে ফেলেছি, নহুষ রাজা নহুষ, আগামী বর্ষর যখন কৃপা হবে এই প্রসঙ্গগুলি আসবে। রাজা নহুষ কি হয়েছে, কি করেছেন, সে একসময় ইন্দ্র হয়েছেন, যখন ইন্দ্রদেব ব্রহ্ম হত্যার পাপে লুকিয়ে গেছিলেন, বৃহস্পতিকে একসময় ইন্দ্র অপমান করেছিলেন, তো সেই এই সময়ে এই পৃথিবীর যিনি রাজা ছিলেন রাজার নাম নহুষ ছিল, সেই নহুষ রাজাকে স্বর্গের অধিপতি করা হয়েছিল, ইন্দ্র বানানো হয়েছে। এবার ইন্দ্র যখন বানিয়েছে এই নহুষ গিয়ে কি করছে, ইন্দ্রের যে আগের যে ইন্দ্র ছিলেন, ইন্দ্র তো একটা পদ, এটা কিন্তু কারো নাম না, রাজা যেমন একটা পদ, তো এবার আগের যে ইন্দ্র ছিলেন সেই ইন্দ্রের যে স্ত্রী শচী দেবী, ওই শচী দেবীকে দেখে ওনার পছন্দ হয়ে গেছে, বলছে এখন তো তোমার আগের ইন্দ্র নাই, এখন তো আমি ইন্দ্র, তুমি আমার বামা হয়ে যাও।
শচীদেবী মনে মনে ভাবছেন এর দুষ্টের তো সাহস কম না, আমাকে যা তা কথা বলছে, এখন আমি যদি ওনার বিরুদ্ধে বলি তাও তো অমঙ্গল, আমাকে মেরে ফেলবে, একটা পলিসি করতে হবে। উনি বললেন ঠিক আছে আমি আপনার কথা মেনে নেব, তবে সাধুদের কাঁধে চড়ে আপনাকে আসতে হবে। সপ্ত ঋষিরা না, উনাদের কাঁধে চড়ে আসতে হবে, কাঁধে চড়ে আসবেন। এমনটা কেন করেছেন? ক্ষমতার অহংকারে। অহংকার কি কারো উপকার করছে, ক্ষতি করছে? বিদ্যাটা অবিদ্যা, এখানে ক্ষমতাটাও কি হয়ে গেল, অপব্যবহার হচ্ছে ক্ষমতার। সে তখন কি করেছে? সে তখন সপ্ত ঋষিদের বলছেন, এই ঋষিগণ, তুমি আমাকে, তোমরা আমাকে কাঁধে করে শচীর গৃহে নিয়ে যাবে। ঋষিরা বলছে এই দুষ্টের সাহস করতে গেল, এই যদি এরকম তাকাচ্ছে, এটা করতে এসছে, এটা কি কোনো এলিয়েন নাকি অন্য কোনো রাজ্য থেকে চলে আসলো, এটা কি বলছে? সাধুদের তো আর মান অপমান নাই, বলছে ঠিক আছে যেমন আপনার আদেশ, কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখন সাধুর আর কি এরকম পালকি চড়ানোর অভ্যাস আছে? এবার বলছে সুরপ সুরপ, মানে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। সাধুগণ এবার বলছে, কথায় বলে না যে ভূতা দায়ে যদি দাঁড় হয় না তখন অবস্থা খারাপ হয়, হ্যাঁ সহজে কিন্তু দাঁড় হয় না, সাধুরা তো ক্রোধী হন না। এবার বলছে সুরপ সুরপ, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। বলছে এই দুষ্ট বারবার সুরপ সুরপ বলছে, যা তুই সর্পজনী প্রাপ্ত হয়ে যা। তৎক্ষণাৎ এই নহর সাপ হয়ে গেছে। হ্যাঁ তো তার বিনাশ কেন হলো? ক্ষমতার অপব্যবহারের কারণে। এটাও তো তার একটা অহংকার। তাই এখানে এই প্রসঙ্গটা বলতে গিয়ে আমরা এই আলোচনাটা কোথা থেকে করছি? চৈতন্য ভাগবত থেকে। এখন চৈতন্য ভাগবতে এইসব বলতে গিয়ে নহুষের কথা বললেন, রাবণের কথা বললেন, নরকাসুরের কথা বললেন। নরকাসুর কি করেছিলেন? 16,000 মেয়েদের বন্দি করেছিলেন, করেছিলেন না, বন্দি করে রেখেছে, এদেরকে মারবে, বলি দেবে। আর এদিকে কৃষ্ণ গিয়ে তাদেরকে রক্ষা করে নিয়ে এসছেন, রক্ষা করে নিয়ে এসছেন নরকাসুরকে মেরে, তারও তো বিনাশ হয়েছে, তো তারও মৃত্যু হয়েছে। এই কর্ম তোমার আশ্চর্য কিছু নহে, সরস্বতী পতি তুমি দেবী মোরে কহে। পণ্ডিত তখন বলছেন, কাশ্মীর কেশব কাশ্মীরি, প্রভু তুমি যে এই পাণ্ডিত্য দেখালে, আমার ভুল ধরলে, এটা আশ্চর্যের কিছু না, কেননা আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সাক্ষাৎ মা সরস্বতীর পতি। সরস্বতীর স্ত্রীর নাম কি? সরস্বতী পূজার সময় কার পূজা করেন? সরস্বতী পূজা করেন না? সরস্বতী পূজার দিন দেখবেন লক্ষ্মী পূজাও হয় না? আপনারা হয়তো বিষয়টা জানেন না, সরস্বতী পূজার দিন লক্ষ্মী পূজা হয়। সরস্বতীর পতি হলেন বিষ্ণু, লক্ষ্মীর যিনি পতি সরস্বতীরই একই পতি। এখন উনি বলছেন যে সরস্বতীর পতি তুমি দেবী মোরে কহে, উনি নিজে আমাকে বলেছেন তুমি নাকি ওনার পতি। বড় শুভলগ্নে আইলাম নবদ্বীপে, তোমা দেখিলাম ডুবিয়া যে ভবকূপে। প্রভু আমি এমন সময় নবদ্বীপে এসে উপস্থিত হয়েছি, একদম খাপে খাপ মিলে গিয়েছে, তোমাকে পেয়ে গেছি। এতদিন আমি গৃহের বিষ কূপে পড়েছিলাম, অহংকারের কূপে পড়েছিলাম, অবিদ্যা বাসনা বন্দে মোহিত হইয়া, বরাই পাশরি তত্ত্ব আপনা বঞ্চিয়া। আমি এতদিন বুঝতে পারছিলাম না যে আমি পাণ্ডিত্য জাহির করতে গিয়ে নিজেকেই বঞ্চনা করছি। দৈব ভাগ্যে পাইলাম তোমা দর্শনে, এবে কৃপা দৃষ্টে মোরে করহ মোচনে। এবার কৃপা দৃষ্টি করে আমার অহংকারটাকে একটু দূরে সরাও, আর দরকার নাই, যথেষ্ট হইছে। আর না পর উপকার কর, পর উপকার ধর্ম স্বভাব তোমার, তোমা বিনে শরণ্য দয়ালু নাহি আর। আছে মহাপ্রভু ব্যতীত আর কার চরণে আমরা শরণ নেব? আর তো কেউ নাই, একমাত্র উনি আছেন। হেন উপদেশ মোরে কর মহাশয়,
আর যেন দুর্বাসনা চিত্তে নাহি হয়। এতদিন যা করেছি করেছি, এমন কৃপা করো হৃদয়ের মধ্যে আর দুষ্ট বুদ্ধি না আসে। যথেষ্ট হয়েছে এবার। এবার মহাপ্রভু বললেন, শোনো, চিনেই যখন ফেলেছ এই কথা কাউকে বলো না, কিন্তু আমি ছন্ন অবতার, নিজেকে লুকিয়ে এখানে লীলা করছি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবে না আমি যে ভগবান, এটা লুকিয়ে রাখবে। বেদ গুপ্ত কখনো বলতে নাই, আয়ু কমে, খুব গোপন জিনিস। বৈদিক মানে মানে দৈবিক যদি কোনো গোপন কথা পান, ধরুন আপনি স্বপ্ন দেখলেন, একটা সুন্দর স্বপ্ন ভগবানকে নিয়ে বিশেষ কিছু দেখলেন, এইসব কাউকে বলবেন না। বেদ গুপ্ত বললে আয়ু ক্ষয় হয়, আর যা বললেন তা নষ্ট হয়ে যায়, এসব বলবেন না। এবার কি করলেন মহাপ্রভু? এই কথা বলে বললেন, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে। এই যে এখন আসল কথাটা এখানে বললেন, তুমি যে দিগ্বিজয় করে বেড়াচ্ছ এগুলি বিদ্যার কর্ম নয়, এগুলি বিদ্যান ব্যক্তির কাজ না। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। হয়ে গেল না? বিদ্যার যে বিষয়টা এটা কিরকম, যদি তুমি ঈশ্বরকে ভজনা করো তবে সেই বিদ্যাটা সত্য হবে, আর যদি তুমি ঈশ্বরের ভজনা না করো তবে বিদ্যাটা অবিদ্যা হয়ে যাবে। এতেকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, তোমার ভেতর থেকে জঞ্জালকে দূর করে দাও, তুমি পণ্ডিত, এই অহংকারটাকে দূরে সরিয়ে দাও। শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজ সকাল সকাল গিয়া ভজন করে যাও। আগের দিনের মানুষ তাড়াতাড়িকে বলতেন সকাল ভজন করে যাও, বলতেন না আগের দিনের মানুষ সকাল যাও, ঠিক না? তো এই কথাটা এখানে বলছে যে শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজ সকাল, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বিত্তর হয়। বিদ্যার ফল কি দেখুন, এই একটা লাইনে বলে দিয়েছেন, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, শুনে রাখো বিদ্যার ফল কি, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বিত্তর হয়। যদি কৃষ্ণের চরণে মনটা এবং জগতের সব কিছু দিতে পারো তবে বিদ্যার ফল লাভ হলো, নয়তো বিদ্যার ফল আর হলো না, সব জিরো হয়ে যাবে। মহা উপদেশেই কহিলু তোমারে, সবে কৃষ্ণ ভক্তি সত্য জগত সংসারে, আর কিছু সত্য নাই। কে বলছেন এই কথা? মহাপ্রভু, মহাপ্রভু পণ্ডিতকে এই কথা বলছেন। মহা উপদেশেই কহিলু তোমারে, সবে কৃষ্ণ ভক্তি সত্য অনন্ত সংসারে। এই কথা বলার পর দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রভুর কাছ থেকে উপদেশ পেয়ে, উনি সেই উপদেশটা পেয়ে এখান থেকে মহাপ্রভুকে প্রণাম করে চলে যাচ্ছেন। এবার ওনার পিছনে যে পণ্ডিতরা আরো এসেছিলেন তারা বলছেন, আরে গুরুদেব আপনি কোথায় যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যান। বলছে, এতদিন তোমাদের নিয়ে চলেছি, এখন আর তোমাদের নিয়ে চলার সময় না, এখন আমার একা হবার সময় এসে গেছে। একা না হলে কি ভজন হয়? একা হওয়ার সময় এসে গেছে। এই কথা বলে উনি ব্রজধামে গমন করলেন, ভজন করে ভগবানের কৃপা পেয়ে ধন্য হলেন। পরে কি বলছেন, তাহার কৃপার এই স্বাভাবিক ধর্ম, রাজ্য পদ ছাড়ি করে ভিক্ষুকের কর্ম। অর্থাৎ মহাপ্রভুর কৃপার এই ফল, যাকে মহাপ্রভু কৃপা করেন সে যদি রাজাও থাকে সে পর্যন্ত রাজ্য ছেড়ে দিয়ে ব্রজবাসীর দরজায় গিয়ে ভিক্ষা করে রাধেশ্যাম বলে। কলিযুগে তার সাক্ষী শ্রী দবির খাস, রাজ্যপদ ছাড়ি যার অরণ্যে বিলাস, সনাতন গোস্বামী রাজার মন্ত্রী। মহাপ্রভুর কৃপা হলো মানে সব ছেড়ে দিয়ে কি করলেন, একদম রাজ্যপদ ছাড়ি যার অরণ্যে বিলাস, বনে গমন করলেন। তাহলে আমরা আজকের আলোচনার থেকে কি শিখলাম, কি বুঝলাম? আমাদের এই জাগতিক বিদ্যা আমাদের মূল কাজে কোনোদিন আসবে না, যদি না ওই বিদ্যার সাথে ভগবান যুক্ত থাকেন। যদি ভগবান যুক্ত থাকেন তবে ওই বিদ্যাটা বিদ্যা, নয়তো অবিদ্যা হয়ে যাবে। হ্যাঁ, তো শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা অন্য কোনো দিন এ বিষয়ে আলোচনা করবো।
আজকে আপনাদের চরণে প্রণাম জানিয়ে অন্ধকারে এই ভাগবতীয় কথা আর এখানেই দেওয়া হলো বিশ্রাম।